এটা যদি স্টেপটা সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার বিরিয়ানির হয়তো বা ভালো করে সিদ্ধ হবে না। তো আমি আগে মাংসটাকে বিছিয়ে করে নিলাম, আর এখন আমি পাশাপাশি এটাকে ছাড়িয়ে নিব। এটা অনেক গরম, তো সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি অনেক সাবধানতার সাথে আস্তে আস্তে করছিলাম, যেহেতু আমি অনেক পরিমাণে রান্না করেছি তো সে কারণে আমিও করছিলাম একটু আস্তে আস্তে এই কাজটা। আমি বলবো হোটেলের থেকে কোনো অংশে কম হবে না, খেয়ে দেখবেন প্যাকেট মশলাকেও হার মানাবে। আর ঘরোয়া উপকরণ দিয়ে যেসব জিনিস বানানো হয় ওটার টেস্ট বা ওটার ফ্লেভারই অন্যরকম হয়, সত্যি ট্রাই করে দেখবেন। দেখুন আমি কোনো কালার ইউজ করিনি, অথচ দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর আর খুবই ইয়ামি হয়েছে, আর মাংসটাও এত সুন্দর দমে সেদ্ধ হয়েছে কি বলবো আমি। তারপর আলুটাও অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি এটাকে আধা সেদ্ধ করেছিলাম, আর আলুটাও কোনো রিক্স রাখিনি, সব কিছুই খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। আর পোলাওটাও আমি কিন্তু আধা আধা সেদ্ধ করেছিলাম, তো সেই কারণে পোলাওটাও সুন্দর মিক্স হয়ে গিয়েছে, একটা পোলাওয়ের সাথে কিন্তু আরেকটা পোলাও লেগে যায়নি। তারপর মাংসটাও না, সবগুলো খুব সুন্দর করে মিক্সিং করে দেন আপনি পরিবেশন করতে পারবেন। তো আমি পরিবেশনের জন্য একটি প্লেট নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আমার বাচ্চারা তো এটারও যে ফ্লেভারে পুরো বাড়ি মোমো করছে আমার সুন্দর সুগন্ধে। তো আমার বাচ্চারা চলে আসছে খাওয়ার জন্য, তো আমি বলছি যে আগে একটু প্লেটিং করে নিই তারপর দিব তোমাদেরকে, তো সে কারণে বসে আছি প্লেটিংয়ের জন্য, আমার বাচ্চারা ওয়েট করছে, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আগেই চলে আসলাম। গরম গরম সার্ভ করে খেয়ে দেখবেন, আসলে অসাধারণ একটা টেস্ট। আর এখন তো ঘরে ঘরে মাংসের সমাহার, তো সো আপনারা যে কোনো টাইমই এটাকে তৈরি করতে পারেন। আর সব যেহেতু আমি সবগুলো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, আপনাদের ঘরেও হয়তো বা এগুলো অবশ্যই আছে যেহেতু ঈদের সময়,
তো আশা করি আপনারা আমার রেসিপিটা লাইক করেছেন, আর যদি লাইক করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।